ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে ওয়াল ক্লথ কাঁথা সব আলাদা আলাদা করে নিয়েছে। সকালবেলা হলেই প্রত্যেক দিন দু বালতি করে জামা কাপড়। জামা কাপড় মেলতে গেছি, এই যে আমার ঘরের অবস্থা এইটুকু সময়ের মধ্যে। এগুলি এখন আমাকে সব বসে বসে গোছাতে হবে। একটু একটু করে সব গোছাচ্ছি, এই সাইডে সব ফেলেছিল সেগুলো গোছালাম, এখন এই দিকটা গোছাচ্ছি। দেখো ঘরটার কি অবস্থা বানিয়েছিল, তোমরা তো দেখেছো। এখন আমি সব গুছিয়ে নিয়েছি, এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, ও সকালবেলা ঘুম থেকে উঠি জামা প্যান্ট ভিজিয়ে নিয়েছে, চেঞ্জ করে যে বসিয়েছি, সব বিছানাপত্র ঝাঁটানো আমার গোছানো হয়ে গেছে। এবার ওর জন্য খাবার নিয়ে আসবো, ও খাবে, ওষুধ খাবে। ও টিভি দেখছে, টিভিতে গান চলছে, ওর সবসময় টিভি নাহলে ফোন চাই। ও আমাদের মতন সকালবেলা দাঁত ব্রাশ করতে পারি না আমি ওকে, ওকে আমি দুপুরে স্নানের সময় দাঁত ব্রাশ করি। ওষুধ খেতে পারে না গিরে, আমাকে ঝিমুকে করে খাইয়ে দিতে। পেয়ে গেছে তাই কান্না করছে। এই যে আমি ওর খাবার ওষুধ সব নিয়ে এসেছি, ওকে আমাকে বাধ্য হয়ে প্রতিদিন মুড়ি ছাতুই দিতে হয়, কেননা ওর চেহারা ভারী হয়ে যাচ্ছে বলে ওকে সুজি হেলথ ড্রিঙ্কস কিচ্ছু দেওয়া যাবে না। আগে তাও একটু হেলথ ড্রিঙ্কস খেত, এখন আর কিছুই খেতে পারে না। হ্যাঁ খাওয়াবো বাবাই, ছাড়ো খাইয়ে তারপরে। ও তো নিজের, ওর তো কোনো টয়লেটের কন্ট্রোল নেই, নিজে বাথরুমেও যেতে পারে না, কিছুই করতে পারে না। ওকে খাবার খাইয়ে সমস্ত কিছু করে তারপরে আবার ওকে বসিয়ে দেবো।